আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আজকের আমলের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি আমল এই ভিডিওটিতে আমি শেয়ার করব। বন্ধুরা, দোকানের ভিতর, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতর যদি এই আমলটা করতে পারেন তাহলে অসাধারণ ফজিলত বা অসাধারণ উপকারিতা লাভ করতে পারবেন। বন্ধুরা, যে আমলটি তুলে ধরবো এটা আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এর আমালে কোরআনের মধ্যে দেওয়া আছে। তিনি এই আমলটি করেছেন এবং বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে, আপনাদের সাথে এটা আমি শেয়ার করছি। আপনারা এই আমলটি করবেন আয়াতুল কুরসির দ্বারা। আয়াতুল কুরসির দ্বারা আমলটা করতে হবে। আয়াতুল কুরসি আমরা সবাই হয়তো মুখস্থ পারি, যদি নাও পারি আমরা মুখস্থ করে নেব। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। দর্শক, আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজের পরে পাঠ করেন তাহলে পরবর্তী নামাজ পর্যন্ত সে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকতে পারে। আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। শুধু তাই নয়, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি কোনো ব্যক্তি পাঠ করলে তাহলে জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধক তার জন্য থাকে না, আলহামদুলিল্লাহ। দর্শক, খুবই ফজিলত আছে এই আয়াতুল কুরসি, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা যায়। সাথে সাথে ব্যবসায়িকের জন্য এই আমলটা, আয়াতুল কুরসির আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভূমিকা রাখে। আপনার যদি কোনো দোকান থাকে, মুদির মালের দোকান হোক, কাঁচা বাজারের দোকান হোক, বা অন্য কোনো মালামালের দোকান হোক, বা আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, যে কোনো মালের ব্যবসা হোক, তাহলে দর্শক আপনি এই আমলটা করবেন। আপনি কি করবেন, কাগজের মধ্যে আয়াতুল কুরসিটা লিখবেন। একটা কাগজে আয়াতুল কুরসিটা লিখবেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وإيه هو آيات الكرسي لأتا كاغوجر موديليك بين كاغوجر لكي وي كاغوشتا আপনি আপনার দোকানের যে আসবাবপত্র আছে, দ্রব্য সামগ্রী আছে, সেগুলোর মাঝখানে রেখে দিবেন, সেগুলোর ভিতরে রেখে দিবেন। বাস এই কাজটাই শুধু করবেন। আয়াতুল কুরসিটা একটা কাগজে রেখে কাগজটা আপনার দোকানের কোনো মালামালের ভিতরে রেখে দিবেন। বাস এটা রাখলে আপনার দোকানের মধ্যে বরকত হবে। দর্শক, শয়তানি কুমন্ত্রণা, এরপর বিভিন্ন প্রকার অবাধ্যতা, এই এই সেই সাথে সাথে আপনি নানা প্রকার ষড়যন্ত্র অনিষ্টতা থেকে দোকানটাকে নিরাপদে রাখতে পারবেন আমলটি করার দ্বারা। আল্লাহ তাআলা আপনার দোকানকে হেফাজত করবেন, সমস্ত প্রকার ক্ষতি থেকে, লোকসান থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায়িক পণ্যের মধ্যে বরকত দিবেন, কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন, কাস্টমার আসার ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক আহসান করে দিবেন, বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে আমলটা করব। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের আয়াতুল কুরসির এক উপকারিতা আছে, এই বিশ্বাস নিয়েই আমরা আমলটা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, উপকৃত হওয়া তৌফিক দান করুন। এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন এই যে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।